আপনি কি স্বীকার করেছেন যে এটা অপরাধ করেছেন? হ্যাঁ। আপনি কি ভবিষ্যতে ধরুন অন্যায় করবেন? না, কখনোই করব না স্যার। আমি সত্যি স্যার, কখনো করব না। এর আগেও কি আপনি ঢাকা মেডিকেলে এসেছেন কখনো? আসি নাই, মানে আশা হয়েছে যদি কারো কিছু হয় মানে বের করে তাহলে কিছু টাকা দিতে চেষ্টা। নাম কি? স্বর্ণা। আপনি এখানে ঢাকা মেডিকেল আজকে কেন এসেছিলেন? মানে আমার একটা আত্মীয় আর কি, তিনি স্টেট ব্যাংকে কাজ করে, উনি আমাকে বলছিল যে তোমার ফর্ম যেটা মানে ভর্তি যে হয় ওই ফর্মটা আর কি ওনাকে ফিল আপ মানে পাও করে দেওয়ার জন্য। আচ্ছা, আপনি আপনার আত্মীয়কে হেল্প করার জন্য আসছিলেন, ঠিক আছে। আপনি এই যে এই অ্যাপ্রনটা কেন পরেছেন? এটা আমি মনে হচ্ছে ওনার অপারেশনটা যদি একটু আগে করানো যায় এটার জন্য। অ্যাপ্রোনটা আপনি কোত্থেকে কিনেছিলেন বা কীভাবে সংগ্রহ করেছেন? টেলার্স থেকে বানাইছেন। তা আপনি কি জানেন যে ডাক্তারের অনুমতি ছাড়া বা আমাদের চিকিৎসক বা নার্স ছাড়া এই অ্যাপ্রোনটা কেউ পরতে পারে না? এটা তো আপনি জানেন। আপনি কি স্বীকার করেন যে এটা আপনি একটা অপরাধ করেছেন? আমি নিজে মানে একটু আপনাকে আগানোর জন্য বলছিলাম। আজকে সকাল কয়টার থেকে আপনি ঢাকা মেডিকেলে এরকম ঘোরাফেরা করছিলেন? আমি 11:10 সময় আসছি। 10:11 থেকে কোন ওয়ার্ডে ঘুরছিলেন আপনি? 303। তারপরে আপনাকে কিভাবে ধরা হলো? বা 78 ওই আপু আসছিল। আচ্ছা, ওনার নাম ছিল স্বর্ণা, কিন্তু আমি ওনাকে চিনি না। ওই চিকিৎসকের নামও ছিল স্বর্ণা, কিন্তু আমি আমার নামই সঠিকটাই বলছিলাম স্বর্ণা। আপনি আপনার নাম বলছিলেন স্বর্ণা, তখন ওই চিকিৎসকের সন্দেহ হলে উনি এই কাজটা করেন, আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি বা আমাদের আনসার সদস্যের কাছে আপনাদেরকে দেয়। বিষয়টা কি এরকম? তা আপনি কি একটু বলবেন যে আপনি এই যে যা করেছেন, আপনি একজন চিকিৎসক না হয়ে একটা অ্যাপ্রোন পড়েছেন, এটা আপনি ভুল করেছেন বা অন্যায় করেছেন, এটা কি আপনি মনে করেন? জি স্যার, আমি অন্যায় করছি স্যার, আমি সবখানে স্বীকার করছি স্যার, আমি অন্যায় করছি। আপনার দেশের বাড়ি কোথায়? নরসিংদীর মনোহরদি। গ্রামের নাম কোথায়? হারুতিয়া। আর এখানে ঢাকার কোথায় থাকেন? এখানে বকশিবাজার। বকশিবাজারে থাকেন? আপনার পুরো নামটা একটু বলবেন, কি নাম? স্বর্ণা। পাপি একটা স্বর্ণা। পাপি একটা স্বর্ণা। আপনি লেখাপড়া করেছেন? জি, ইন্টার পরীক্ষা দিয়েছি। ইন্টার কোন কলেজ থেকে পড়েছেন? নরসিংদী মহিলা কলেজ থেকে। এর আগেও কি আপনি ঢাকা মেডিকেলে এসেছেন কখনো? আসি নাই, মানে আশা হয়েছে যদি কারো কিছু হয় মানে বের করে তাহলে কিছু টাকা দিতে চেষ্টা করতে, মানে ওরাই মানে করতো, আপনি করে দেন মানে আমি কিছু টাকা দিব, আমি কারো কাছ থেকে দূর করে নিই নাই।